বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে আজ কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিল তাদের আগের ম্যাচ খেলেছিল গত মাসে উরুগুয়ের বিপক্ষে। ওই ম্যাচের একাদশ থেকে চারটি পরিবর্তন এনেছেন ব্রাজিলের কোচ তিতে। গোলকিপার অ্যালিসন ফিরছেন এই ম্যাচে, এছাড়া ড্যানিলো এবং ডিফেন্ডার মার্কুনিসও জায়গা করে নিয়েছেন ব্রাজিলের সেরা একাদশে। দাঁতের সমস্যার কারণে আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলেননি ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসিমিরো, তবে কলম্বিয়ার বিপক্ষে ফিরছেন তিনি। এই ম্যাচে ব্রাজিলের আক্রমণ ভাগ বেশ শক্তিশালী, সুপারস্টার নেইমারের সাথে থাকবেন জেসুস ও রাফিনহা। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের সেরা একাদশ হচ্ছে এরকম: অ্যালিসন, ড্যানিলো, মার্কুইনোস, থিয়াগো সিলভা, অ্যালেক্সান্ড্রো, ক্যাসিমিরো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস ও নেইমার। আজকের ম্যাচে কে এগিয়ে, ব্রাজিল না কলম্বিয়া? ইতিহাস ও পরিসংখ্যান সব দিক দিয়েই কলম্বিয়ার চেয়ে যোজন যোজন এগিয়ে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলে কলম্বিয়ার চেয়ে অনেক এগিয়ে ব্রাজিল। 31 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নেইমাররা, অন্যদিকে 16 পয়েন্ট নিয়ে কলম্বিয়া আছে টেবিলের চতুর্থ স্থানে, অর্থাৎ কলম্বিয়ার চেয়ে 15 পয়েন্ট এগিয়ে ব্রাজিল। এবারের বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল 11 ম্যাচ খেলে 10টিতে জিতেছে, ড্র করেছে মাত্র একটি। আর কলম্বিয়া 12 ম্যাচ খেলে 3টিতে জিতেছে, ড্র করেছে 7 ম্যাচে, হেরেছে 2 ম্যাচে। পয়েন্ট টেবিলের মতো দুদলের হেড টু হেড পরিসংখ্যানেও কলম্বিয়ার চেয়ে অনেক এগিয়ে ব্রাজিল। দুদল এ পর্যন্ত 34 বার মুখোমুখি হয়েছে। ব্রাজিল জিতেছে 20 ম্যাচে, কলম্বিয়ার জয় মাত্র 3 ম্যাচে, বাকি 11টি ম্যাচ হয়েছে ড্র।